ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। কোরবানির ক্ষেত্রে একটা গরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা, প্রত্যেকে যার যারটা সে। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন, এটা উত্তম? একটা ছাগল কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাছ আলাদা বোঝার চেষ্টা করেন না। কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয়। গরুটা তো দেখতে বড় হয়, গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে, তাই না? ছাগল একটা কুচকে ছোট্ট একটা প্রাণী, এটা কোরবানি দিল মনটা একটা ছোট থাকে, একটা ছাগল কোরবানি দিল। আমি যেন প্রায় বলি, ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন, বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে 5 লাখ 6 লাখ টাকা দামের, 3টা 4টা 5টা গরু। মানে কত আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহর রাহে জবাই করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝে আসছে কথা? কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের টাকাও দিছে, বড় গরুও কোরবানি দেয়, মানুষকে গোশত দান করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা তো ভালো। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানেন গরু বড় বড় দেখে দেয়, বেশি পরিমাণে দেয়, 10টা 20টা 50টা অমুক সাপ, তমুক সাপ, এমপি সাপ, মন্ত্রী সাপ, সভাপতি সাপ, ব্যবসায়ী সাপ, এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই, উদ্দেশ্য মানুষের কাছে দেখানো, মানুষের কাছে ভালো সাজা। এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজার বেশি হয়, সাধারণত সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। তো যাই হোক, এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে, ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে। এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া, যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন, আরব আজব কোনো আলিমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা অটে 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে, এটা জায়েজ, এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে। তো ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া, একাকি দেওয়া। কোনো এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায়, তা নেওয়া ঠিক হবে কিনা? আর চাকরি দেওয়ার আগে যদি আমি বলে নিই যে চাকরি দিতে পারলে আমার এত টাকা দিতে হবে, এমনটি করলে নেওয়া ঠিক হবে কিনা? এই প্রশ্নকর্তা নিজে যদি চাকরিদাতা হন, আপনি এমন কোনো পদে আছেন যে আপনার দায়িত্বের অংশ হলো চাকরি দেওয়া, তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করলে, কোনো সুবিধা গ্রহণ করলে চাকরি প্রার্থীর কাছ থেকে, সেটা অবশ্যই উৎকোচ হবে, সেটা অবশ্যই ঘুষ হবে, যেটা খারাপ, কোনো অবস্থাতে জায়েজ নেই। এটাকে উপহার বলে দেন, খুশি হয়ে দেন, আরও যত নাম দেন না কেন, সব অবস্থাটা কী হবে, খারাপ হবে। আপনার দায়িত্বের বাইরে আপনি এমনি সাধারণ মানুষ, ওই অফিসে চাকরিও করেন না, সরকারি কর্মকর্তাও না, আপনি কারোর চাকরি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করলেন। অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজমেন্ট করে, যে আপনি সিভি দিলেন, তিনি উপযুক্ত চাকরি খুঁজে মেল করলেন, করে লিয়াজো করে দিলেন এবং মধ্যস্থতা করে চাকরির ব্যবস্থা করে দিলেন, তখন ওই কোম্পানি ফি হিসেবে যে টাকাটা নেবে সেটা তাদের জন্য জায়েজ হবে। এর বাইরে সাধারণত চাকরি দিয়ে টাকা নেওয়া, এই যত আপনার পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো বেশিরভাগই সাধারণত ওই ব্যক্তির দায়িত্বের অংশ, অথবা তিনি সরকারি চাকরি করছেন, আরেকজনকে লবিং করে, লিয়াজো করে, জাস্ট কোথাও একটু বলে করায় দিয়েছেন, তো এটার বিনিময় গ্রহণ করেছেন, এটা জায়েজ নাই। তিনি ব্রোকারের মতো খুঁজে খুঁজে দৌড়ে দৌড়ে চাকরি বের করেছেন, করে তারপর তার সিভি সেখানে সাবমিট করেছেন, দেন চাকরির ব্যবস্থা করেছেন ব্রোকার হাউসের মতো, এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তখন জায়েজ হবে। আজকাল ঘুষ এবং যৌতুক, ঘুষ এবং যৌতুক এই দুইটা কাজ, এটা নাম পরিবর্তন হয়ে গেছে, এখন ঘুষকে ঘুষা বলা হয় না, যৌতুককে যৌতুক বলা হয় না। শয়তান এগুলোকে আমাদের কাছে এই অবৈধ কাজকে বৈধ হিসাবে প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য একটা নতুন টার্ম এবং নতুন নাম দিয়েছে, সেটা হচ্ছে খুশি হয়ে দেওয়া। সেটা কি হয়ে দেওয়া? খুশি হয়ে দেওয়া, যৌতুকও খুশি হয়ে দেয় আর ঘুষও বলে খুশি হয়ে যা দেয়। তো খুশি হয়ে দিলেও হারাম হবে, খুশি না হয়ে দিলেও হারাম হবে।